সাইকেল নিয়ে কিভাবে আমরা বর্ডার ক্রস করতেছি। তো ইন্ডিয়া পর্যন্ত যাবেন না আবার আমরা ত্রিপুরাতেই থাকব। যদিও ক্যামেরা ইউজ করা খুবই টাফ হচ্ছে, তিনজন লোক সাইকেলে রেলি করতে যাবে আর কি ইন্ডিয়াতে। কাস্টমস থেকে যাচ্ছি ইমিগ্রেশন অফিসার দিকে। দিদি আমার সাথে কি করছে? আমি একদম ভারত গিয়ে বলতেছি আপনাদের দেশ, কারণ কিছুক্ষণের মধ্যে দেশের বাইরে চলে যাচ্ছি। গড ব্লেস ইউ। ওকে থ্যাংক ইউ, হাই, ধন্যবাদ। ভারত বাংলা ফ্রেন্ডশিপ রাইড, জয় হিন্দ জয় বাংলা। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। সুতরাং কোনো রকম ঝামেলা নেই, আমরা সাত দিন থাকবো হচ্ছে ইন্ডিয়াতে সাইকেল নিয়ে। এই গল্পটা আজকে আপনাদেরকে এখন জানাবো, কিভাবে আমাকে ত্রিপুরা থেকে সাইকেলে ইনভিটেশন পাইলাম, কিভাবে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করলাম, কিভাবে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করলাম, কিভাবে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করলাম উইথ সাইকেল সহ। সুতরাং চলুন তাহলে শুরু করি বাংলাদেশ থেকে, লেটস গো। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি এখন যাত্রা শুরু করলাম। এবারে যাত্রাটা দেশের বাহিরে সত্যিই অনেক ইন্টারেস্টিং হবে, দেখা যাক কি হয়। আমি কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে দিয়েছিল, আর এটাই ভালোবাসা। অনেকে বলুন যে সাপোর্ট পার্ট কিনা, সত্যি বলতে বকা শুনেছি অনেক, আর এখন বলতেছে এটা খাইস ওইটা খাইস, এটাই সাপোর্ট। যখন বলছে যে আমি যাব তখন মানে ইচ্ছা মতো বকা, আর এখন খাওয়া দাওয়া ঠিক মতো করিস, ফোন দিস, তারপর ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি বাসা থেকে বেরিয়ে গিয়েছি। ও, এই হচ্ছে আমার ফুল সাইকেল। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার যাত্রা শুরু হয়ে গেল। আমি এখন যাব বাস স্ট্যান্ডে, কারণ বাসে করেই হচ্ছে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে 30 কিলোমিটার সাইকেলিং করে যাব আখাউড়া, কারণ আজকের মধ্যে হচ্ছে আমার ভারত ঢুকতে হবে, মানে বাংলাদেশ বর্ডার আজকের মধ্যে ক্রস করতে হবে। আমাদের প্রোগ্রামটা যেহেতু দুই তারিখে হচ্ছে, যেহেতু বড় বড় সিনিয়র অফিসাররা থাকবে, সুতরাং 2 তারিখের মধ্যে আমি যেতে পারবো না, কারণ আজকে আমি এখন রওনা দিলে যেতে যেতে রাত হয়ে যাবে, সেই জন্যই মূলত বাসে যাওয়া। তাছাড়াও আখাউড়া টু মুজিবনগর ক্রস কান্ট্রির সময় আমার এই রাস্তায় সাইক্লিং করা হয়েছে, তাই আমি চাচ্ছি না আবার সাইক্লিং করার জন্য। পূর্বের প্ল্যান অনুযায়ী আমি তুবালানের মাধ্যমে সাইকেল সহ ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাসে ওঠার পরপরই আমি ঘুমিয়ে পড়ি, এক ঘুমে আমি ভৈরব ব্রিজের উপরে চলে আসি। বাসে বসে বসে আমি ভাবতেছিলাম দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়ার সেই পাগলামির কথা। এই ব্রিজে আমি প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম শুধুমাত্র এই রেল লাইন দিয়ে একটা ট্রেন যাবে সেই দৃশ্যটা দেখার জন্য। আমি বলতেছি আখাউড়া টু মুজিবনগর ক্রস কান্ট্রির কথা। আর হ্যাঁ, আমার এই রাইডের ব্যক্তিগত স্পন্সর হচ্ছে Baztake.com। Baztake.com একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম, আপনি চাইলে আপনার সাংসারিক জীবন সহ ট্রাভেল অনেক কিছু সংগ্রহ করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট বক্সে ফলো করুন। আর দেরি কিসের, এখনই ঘুরে আসুন Baztake.com থেকে। আর আমার এই রেফারেন্স দিলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। হ্যালো বন্ধুরা, আমি বর্তমানে আছি বাদুরগড় বাস টার্মিনাল, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পড়েছে, আর আমি টুবা লাইনটা দিয়ে হচ্ছে ঢাকা থেকে এসেছি। আর সত্যি বলতে এখানে সময় লাগে মাত্র 2.5 ঘন্টা, আর আজকে আমার লেগেছে প্রায় 4 ঘন্টার বেশি, মানে 4 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, যদিও আমি আলাপ পাইনি, কারণ হচ্ছে আমি গতকাল রাত্রে ঘুম হয়নি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে চলে আসছি। এখন আমরা আখাউড়া উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখান থেকে 30 কিলোমিটার রাস্তা হচ্ছে, এই রাস্তা ধরে আমরা আখাউড়া যাব। চলুন, আমার সাইকেল অলরেডি রেডি করে ফেলেছে এবং ব্যাকপ্যাকগুলো রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন সাইকেলের অবস্থানটা, এই হচ্ছে আমার সাইকেলটা, যদিও এটা এখনও ফিট করি নাই, এটা একদম পরবর্তীতে যদি চেক টেক করে তারপর ফিট করব। চলুন আমরা এখন যাত্রা শুরু করব। এখান থেকে আখাউড়া আরও প্রায় 25 কিলোমিটার দূরে, সুতরাং আমার যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এখন কিন্তু অলরেডি 12টা+ বেজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখন 12টা, ও মাই গড, 1টা বাজে। আমার সাইকেল, আমি 12টা 12টা 12:30 দিকে এখানে নেমেছি, সাইকেল ঠিক করতে করতে আধা ঘন্টা লেগে গেলো, মানে সাইকেলটাকে হচ্ছে সব সেট আপ করতে করতে আধা ঘন্টা লেগে গিয়েছে। তো এই রাস্তায় কিন্তু আমি আর পুরো সাইকেলিং করেছি, সুতরাং এই রাস্তাটা আমার খুবই চেনা। যখন আমি আখাউড়া টু মুজিবনগর ক্রস কান্ট্রি দিয়েছিলাম, যেটা বাংলাদেশের দ্বিতীয় ক্রস কান্ট্রি রোড, তখন কিন্তু আমি এই রাস্তা সাইকেলিং করেছি। যারা আখাউড়া টু মুজিবনগর ক্রস কান্ট্রি রাইড দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, ভালো লাগবে। সুতরাং চলুন আমরা আখাউড়া যাই। আর এই আখাউড়াতে কিন্তু অনেক কিছু আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা সময়কালীন কিন্তু অনেক ঐতিহ্যবাহী জিনিস বা অনেক
অনেক ঘটনা এখানে ঘটেছে। এইসব জিনিস আমি আগরতল মুজিবনগর ক্রস কান্ট্রির সময় তুলে ধরেছিলাম, চাইলে আপনি দেখে আসতে পারেন। বিশিষ্ট মুস্তফা কামালের সমাধিস্থল আছে, গণকবর আছে, তার উপরে আরও অনেক কিছু আছে যেগুলো আপনি চাইলে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড আছে ভিডিও। চলুন আমরা এখন আগরতলা যাই। অনেক সুন্দর একটা জায়গা আছে, পাশ দিয়ে দেখতে পাচ্ছেন রেল লাইন, আর এটা হচ্ছে সড়ক পথ। একটা রেল গাড়ি যদি এখন যেত, যোগ যোগাযোগ ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই সুন্দর হতো, বাট দুপুর টাইম সম্ভবত এখন কোনো শিডিউল নাই। তারপরও যাই, দেখি দেখা হয়ে যেতে পারে। ভালো বন্ধুরা, বলেছি আমরা একটা রেলগাড়ি দেখা পেয়েও যেতে পারি ফাইনালি। অলরেডি রেল গাড়ির দেখা পেয়ে গিয়েছি, ভালো লাগছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি যাচ্ছি আগরতল বন্দরে। এখন গিয়ে আমি হচ্ছে ট্রাভেল ট্যাক্সটা দিব। তো ট্রাভেল ট্যাক্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া আমি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো না। সুতরাং চলুন, আর খাওয়া দাওয়া তো করলাম, কীভাবে দেখলেনি, খুবই এনজয় করেছি। আমি এই ধরনের হোটেলগুলো খুবই এনজয় করি, কারণ খোলামেলা একটা পরিবেশে আড্ডা দেওয়া যায়, খাওয়া দাওয়া, বা সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্থানীয় মানুষদের সাথে মিশা যায়। আর যদিও আমি ভালো হোটেলে যেতে চাই, তাহলে আমার সদরের দিকে যেতে হতো। আমরা অলরেডি স্থলবন্দরে চলে এসেছি আগরতলা, সুতরাং সামনে হচ্ছে স্থলবন্দরটা দেখা যাচ্ছে। আর ওই জায়গায় হচ্ছে ট্রাভেল ট্যাক্স বা ইত্যাদিতে দিতে হয়, আমি এই জিনিসগুলোকে ক্লিয়ার করবো। আমরা এখন ল্যান্ড কাস্টম স্টেশনের দিকে ঢুকতেছি। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ রাইডের পরিকল্পনার ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম আমরা বাংলাদেশ থেকে তিনজন যাচ্ছি, আমি, উজ্জ্বল ভাই এবং হাক্কানি ভাই। উজ্জ্বল ভাই এবং হাক্কানি ভাই কুমিল্লা থেকে সাইক্লিং করে আসতেছে, বাইরা আস্তে আস্তে চলুন আমরা ট্রাভেল ট্যাক্সটা দিয়ে ফেলি। ভালো বন্ধুরা, আমি বর্তমানে আছি আগরতলা স্থলবন্দর বুথ, মানে সোনালী ব্যাংক লিমিটেডের এখানে। আর এখানে আমার প্রথমত হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে হবে। তো প্রথমে আমি আগে ট্রাভেল ট্যাক্সটা দিই। ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে আমি বলে দিচ্ছি যে সাইকেল নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য কী কী লাগে, আর কাগজপত্রগুলো অলরেডি আমার হাতে আছে। বাংলাদেশের সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে কিন্তু আপনার ট্রাভেল ট্যাক্সটা দিতে পারবেন, সেজন্য আপনার পাসপোর্টটা দরকার হবে। আর আমি এখন এই জায়গায় আমার ট্যাক্সটা জমা দিব, প্রতি পাসপোর্টের জন্য 500 টাকা করে, মানে প্রতিজনের জন্য 500 টাকা করে, তা আগে ট্যাক্সটা দিয়ে নিই। আর এটা হচ্ছে স্থলবন্দরে এসে দিতে পারবেন। অনেকেই প্রশ্ন হচ্ছে যে সাইকেল নিয়ে কীভাবে আমরা বর্ডার ক্রস করতেছি। তো সাইকেলে বর্ডার ক্রস করার জন্য প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে, প্রথম আপনার পাসপোর্টের ভিসা তো লাগবেই, দেন হচ্ছে একটা ট্রাভেল ট্যাক্স। এটা আপনি সোনালী ব্যাংক থেকে যে কোনো জায়গা থেকে দিতে পারেন বাংলাদেশের, বা এখানে এসেও দিতে পারবেন। তো এখানে সপ্তাহে 7 দিনে অফিস হয়, মানে শুক্র শনিবারও খোলা থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমার সাইকেলে একটা মেমো, এই মেমোটা হচ্ছে সাইকেলে করা, এটা যে কোনো জায়গা থেকে করে নেবেন। তৃতীয়ত হচ্ছে, থ্যাংক ইউ, তৃতীয়ত হচ্ছে আপনার একটা ভ্যাকসিন, মানে বর্তমান যেহেতু COVID-19 সিচুয়েশন, একটা ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে। আর চতুর্থ বিষয়টা হচ্ছে একটা ইনভাইটেশন লেটার লাগবে। তো এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আপনি এখান থেকে সাইকেল নিয়ে ক্রস করতে পারেন, বা ইমিগ্রেশন অফিসাররা হচ্ছে আপনাকে এগুলো দেখানোর পরে আপনাকে ছেড়ে দিবে। তারপর পোর্টে, মানে যখন স্থলবন্দর ক্রস করবো, তখন হয়তো যারা বিজিবি বা BSF তারা একটু চেক করবে। এই প্রথমেই আমাদেরকে ল্যান্ড কাস্টম অফিসারদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, যেহেতু আমরা সাইকেল নিয়ে যাচ্ছি। এখানে আমাদের সাইকেল সহ ব্যাগে কী কী আছে সব কিছু চেক করা হবে, যদিও আমাদেরটা চেক করা হয়নি, কারণ আমাদের সাথে কথা বলে তারা হয়তো এমন কিছু মনে করেনি যে চেক করতে হবে, তাই চেক করেনি। দেখতেই পারতেছেন আমার পাশের জনের ব্যাগগুলো কিন্তু চেক করতেছে, যেহেতু আমরা সাইকেল নিয়ে যাচ্ছি। বলে রাখা ভালো, পৃথিবীর কোনো দেশের আইনেই নেই পার্সোনাল ব্যবহার করার জন্য একটা সাইকেল নিয়ে আপনি অন্য একটা দেশে যেতে পারবেন না। সুতরাং সাইকেল ক্রয় করার মেমো এবং রিসিপ্টগুলো আমাদেরকে দেখাতে হয়েছে। বলে রাখা ভালো, আমরা ঠিক এই সাইকেলটা নিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করতে হবে, তাই আমাদের ট্রাভেল ট্যাক্সের উপরে একটা সিল দিয়ে আমাদেরকে বললো ইমিগ্রেশন অফিসের দিকে যাওয়ার জন্য। এখন আমরা কাস্টম অফিস থেকে যাব হচ্ছে ইমিগ্রেশন অফিসে। আমাদের কাগজপত্র মোটামুটি কিছুটা রেডি হয়েছে। তো ইমিগ্রেশন অফিস আমাদের কি করে এটা আমি জানি না, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর অলরেডি কিন্তু কুমিল্লার ভাই ব্রাদার কিন্তু সামনে আছে। ইফাজ ভাই কাগজপত্র জন্য কিছু দেখাইতে পারি নাই, কি অবস্থা? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, কেমন? ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব ইমিগ্রেশন অফিসের দিকে, চলুন। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ রাইড মূলত বাংলাদেশ থেকে পরিচালনা করতেছে কুমিল্লা সাইক্লিস্ট, আর ভারত থেকে আগরতলা সাইকেল হোলিক্স। তাছাড়াও বেশ কয়েকটা প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করতেছে, তার মধ্যে ট্রিপ বিডি, আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব ও ফেরিওলা সহ বেশ কয়েকটা প্রতিষ্ঠান। আমরা ইতিমধ্যে হচ্ছে ইমিগ্রেশন কিন্তু প্রায় কাছাকাছি, যদিও আমি এই জায়গায় এর পূর্বে এসেছিলাম,
সেটা ছিল 18 মুজিবনগর ক্রস কান্ট্রি সময় একদম আমি বর্ডারের কাছ পর্যন্ত গিয়েছিলাম যে কিছু একটা ভিডিও দিয়ে দিচ্ছি আমি দেখতে পারবেন তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মানে ইমিগ্রেশন অফিসার এরিয়াতে ঢুকে গেছি চলুন ইমিগ্রেশন অফিসে যাওয়ার পূর্বেই বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবির কাছে আমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে কেনই বা আমরা সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করতে যাচ্ছি আমাদেরকে কে পারমিশন দিয়েছে ইত্যাদি ইত্যাদি আমি পূর্বেই বলেছিলাম পার্সোনাল ব্যবহার করার জন্য একটা সাইকেল নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না এটা পৃথিবীর কোনো দেশের আইনেই নেই তাছাড়াও আমাদের সাথে ইনভাইটেশন লেটার ছিল কিছুক্ষণ আগেই কিন্তু আমরা ল্যান্ড কাস্টম অফিসারদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিয়েছি এই কাগজপত্রগুলো দেখানোর পর আমাদের সবার একটা গ্রুপ ছবি তোলে দেন পাসপোর্টের একটা ছবি তুলে দেন খাতায় এন্ট্রি করে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে ইমিগ্রেশন অফিসে যাওয়ার জন্য অনুমতি দেয় এই কাজগুলো কিন্তু একদমই সহজ ছিল না এখানে তিনজন লোক সাইকেলে রেলি করতে যাবে আর কি ইন্ডিয়াতে এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আপনাদের জানা মতো আছে আমার কোনো ইনস্ট্রাকশন আমি পাই নাই কেউ কিছু বলেও নাই এই বিষয়ে স্যারের জানা আছে কিনা জানি না স্যার একটু বাইরে আছে মনে হয় স্যারকে একটু ফোন দিতে বলেন যদি স্যারের যদি কেউ ফোন দেয় আমাদের কুমিল্লার একটা সাইক্লিং গ্রুপ আছে আমাদের ক্লাব এটা হচ্ছে আগরতলা একটা সাইক্লিং গ্রুপ আগরতলা না আমাদের ইন্ডিয়া পর্যন্ত যাবেন না আবার আমরা ত্রিপুরা দিয়ে থাকবো এই পর্যন্ত ত্রিপুরা আমার সাথে কি করছে আমি একদম ভারত গিয়ে বলতেছি আপনাদের আমাদের বাংলাদেশ বিজিবি গার্ড হচ্ছে ই করে প্রশ্নবিদ্ধ করে যে কীভাবে কী করবে তো সে অনুযায়ী আমাদের যেহেতু যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন দেওয়ার পর এখন আমরা ইমিগ্রেশন অফিসে প্রবেশ করতেছি আর ইমিগ্রেশন অফিসে কী হচ্ছে এটা সম্ভবত লাইভ দেখাইতে পারবো না কারণ গল্প বলতে হবে ইমিগ্রেশন অফিসে ক্যামেরা ইউজ করা যায় না আমরা বর্তমানে ইমিগ্রেশন অফিসের সামনে আছি দেখা যাক কী হয় আমরা এখন ইমিগ্রেশন অফিসের ভিতরে ঢুকতেছি দেখি কী হয় ভিতরে প্রবেশ করার পরপরই আমাদেরকে একজন বললো একটা ফর্ম পূরণ করতে হবে আর সেই ফর্মটাই আমরা এখন ফিল আপ করবো ইমিগ্রেশন অফিসে আসার পরে হচ্ছে আমরা একটা রিসিট দিবে সুতরাং এই রিসিটটা হচ্ছে আপনার দেখে পূরণ করে নিতে হবে আর যদিও ক্যামেরা ইউজ করা খুবই টাফ হচ্ছে তারপরও চেষ্টা করছি এই রিসিটটা একদম ইজি তেমন কিছুই না জাস্ট আপনার ইনফরমেশনটা দেওয়া আর কি পাসপোর্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি এখানে দুইটা রিসিট থাকে একটা হচ্ছে বহির্গমন একটা হচ্ছে আগমনী সুতরাং আমরা যেহেতু বাহিরে যাচ্ছি মানে আমাদের দেশ যেহেতু এটা বহির্গমন এই জন্য আমরা বহির্গমনটা হচ্ছে ফিল আপ করবো এই যে উজ্জ্বল ভাই করতেছে কিছুক্ষণ পর আমি করবো আর এই জিনিসটা করার মধ্যে মজাই আলাদা আমি প্রথমবার তো আমি ফিল করছি বিষয়টা কারণ কিছুক্ষণের মধ্যে দেশের বাহিরে চলে যাচ্ছি এটা হচ্ছে জাস্ট সাধারণ একটা তথ্য কোনো বেশি কিছু না কথায় আছে না যেখানেই বাঘের বয় সেখানেই রাত হয় ঠিক তাই হলো আমাকে প্রায় 41 মিনিট পর্যন্ত জবাবদিহিতা করতে হয়েছে কেন আমি ভিডিও করেছি প্রথমে তো ভেবেছিলাম আজকে বোধহয় ইন্ডিয়া যাওয়া হবে না কারণ একে তো সাথে সাইকেল আছে তার উপর একটা সমস্যা তৈরি করে ফেলেছি কিন্তু ইমিগ্রেশন অফিসাররা খুবই ভালো ছিল আমাদের সাথে কথা বলে খুব আন্তরিকতার সাথে সবকিছু বুঝিয়ে দিল এবং আমাদেরকে ছাড়পত্র দিয়ে দিল শেষ পর্যন্ত সব মিলিয়ে ল্যান্ড অফিস বিজিবি ইমিগ্রেশন অফিস সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ছাড়পত্র দেওয়ার জন্য এখন বাকি রয়ে গেল ভারতের ইমিগ্রেশন অফিস হবে ওকে যান ঠিক আছে হাফেজ দেখা হবে আবার ইমিগ্রেশন অফিস থেকে ছাড়পত্র নেওয়ার পর বর্ডার ক্রস করার ঠিক আগ মুহূর্তে বিজিবির কাছ থেকে আমাদের আবারও পারমিশন নিতে হয় এখানেও আমাদের একটা গ্রুপ ছবি তোলে এবং সতর্ক করে দেয় ইন্ডিয়া থেকে ফিরে আসার সময় এই সাইকেলটা যেন সাথে নিয়ে আসি কোনোভাবেই যেন এই সাইকেলটা রেখে না আসি যদি সেটা চুরিও হয়ে যায় তারপরও কিনা আমাদের সমস্যা হবে এই পতাকাটা হচ্ছে আমাদের বাংলাদেশের আর এই যে আমাদের বাংলাদেশের লাস্ট পিলার আর এই যে এই পতাকাটা কিন্তু হচ্ছে ভারতের মানে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান লাস্ট পিলার এটা আর এখানে কিন্তু এই যে বাংলাদেশ আপনাকে বাংলাদেশে স্বাগতম আর এখানে কিন্তু দেখাচ্ছে যে এই যে এই চিহ্নটা কিন্তু দেখাচ্ছে যে ভারতবর্ষ আপনাকে স্বাগতম আর এটা মানে এটা হচ্ছে আমাদের এরিয়া এটা একটা এরিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে প্রবেশ করার সাথে সাথেই বিএসএফ আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে কেন আমরা সাইকেল নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করব ইত্যাদি ইত্যাদি যেহেতু আমাদের সাথে ত্রিপুরা ট্যুরিজম বোর্ডের একটা পারমিশন ছিল আগরতলা সাইকেল হোলিক্সের একটা ইনভাইটেশন লেটার ছিল এগুলো দেখানোর পর আমাদেরকে ইন্ডিয়া ইমিগ্রেশনে যাওয়ার জন্য অনুমতি দেয় দেশের বাইরে প্রবেশ করলাম সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করছে
আর এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করতে হবে। আমরা হচ্ছে বিএসএফ হচ্ছে আমাদেরকে অনেকক্ষণ ই দিয়েছে এটা সেটা করে, বাট ফাইনালি আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসের ভিতরে। এখানেও আমাদের সেম প্রশ্ন করেছে, আমরা সেম প্রশ্নের উত্তর দিয়েছি, তারপর আমাদের ব্যাগগুলো চেকিং করে দেন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করি। হ্যালো বন্ধুরা, ফাইনালি ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে এখন আমি ইন্ডিয়াতে। হাই, ধন্যবাদ। হাই আলামিন আকিক, হাই আলামিন আকিক। তো ইতিমধ্যে হচ্ছে ত্রিপুরার ভাই ব্রাদার বা সাইক্লিস্ট হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা এখন জাস্ট চিল হবে, ফাইনালি ইমিগ্রেশনের প্যারা সাইকেল নিয়ে ঢুকার জন্য কি করতে হয়েছে এটা বলতেছি আমি। তো জাস্ট দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। সুতরাং কোনোরকম ঝামেলা নেই, আমরা সাত দিন থাকবো হচ্ছে ইন্ডিয়াতে সাইকেল নিয়ে। হ্যালো সবাইকে, উই আর ফ্রম আগরতলা সাইক্লোহলিক্স অ্যান্ড উই হ্যাভ নাও জাস্ট গ্রিটেড কুমিল্লা সাইক্লিস্ট and they are now going to participate in Bharat Bangla Friendship Ride. Jai Hind, Jai Bangla! Jai Hind, Jai Bangla! Jai Hind, Jai Bangla! Thank you, thank you. Just ইন্ডিয়াতে আসার পরে প্রথম আপ্যায়ন হচ্ছে মিষ্টি দিয়ে, এটা লাড়ু না? আচ্ছা লাড়ুটা দেখি কেমন। আচ্ছা আরহুল ভাই কি ভাই ঠিক আছেন? আমি তো ভাবছি মিষ্টি ভাই কেমন লাগতেছে, হাক্কানি ভাই কেমন লাগছে? আচ্ছা আমি এখন রিভিউটা করি, প্রথমবার ইন্ডিয়ান খাবার মানে ইন্ডিয়াতে বসে, যদিও বাংলাদেশ থেকে ইন্ডিয়ান অনেক খাবার খাই। স্বস্তি, থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের কারেন্সিগুলো চেঞ্জ করা, মানে আমাদের টাকাগুলো রুপিতে রূপান্তর করতে হবে। এই যে আমাদের সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকান থেকে আমরা মূলত আমাদের টাকাগুলোকে রুপিতে রূপান্তর করেছি। হ্যালো বন্ধুরা, ফাইনালি হচ্ছে আমরা ইমিগ্রেশনের থেকে এখন চলে যাচ্ছি, কারণ আমার টিম মেট অলরেডি চলে গেছে। সুতরাং চলুন, এখন আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, কারণ যেদিকে লিড করা হবে সেদিকে যাবো। আর তার উপরে হচ্ছে সাইক্লিস্ট ভাই ব্রাদার্স ইন্ডিয়ান, তো কোনো প্যারা নাই, চিল, চলুন লেটস গো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাংলাদেশের বাইরে এই প্রথমবারের মতো আসা, তাও আবার ভারতে আসছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাইকেলে করে, মানে জাস্ট খাপে খাপ সব কিছু মিলে গেছে, কারণ আমার ফেভারিট বাহন হচ্ছে সাইকেল। আর আমি একটা জিনিস সবসময় ফিল করতাম যে কখনো যদি দেশের বাইরে যেতে হয় দুইটা কারণ, এক হচ্ছে ট্রাভেল, দ্বিতীয় হচ্ছে পড়ালেখা। সুতরাং পড়ালেখাটা একটু পরে হয়ে গেল, বাট ট্রাভেলের জন্য ফার্স্ট টাইম দেশের বাহিরে আবার সাইকেল। আমরা এখন একটা হোস্টেলে যাচ্ছি, আজকের রাত্রে আমরা হোস্টেলে থাকবো। হোস্টেলে থাকতে আমাদের কত টাকা খরচ হচ্ছে এবং কি কি প্রসেস তা আমরা হোস্টেলে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেলে আছি। তো ভাইদেরকে ধন্যবাদ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। তো এখন আমরা এই হোস্টেলে আজকে থাকবো, তো অলরেডি আগেই কথা বলা হয়ে গিয়েছে, তো কীভাবে কী হচ্ছে সেটাও দেখাবো। চলুন এখন হোস্টেলের ভিতরে যাই, আর একটু রেস্ট নেওয়া দরকার, কারণ গতকালকে খুবই প্যারা নিয়েছি। অ্যান্ড স্টেটন ইজ উইল গোইং টু বি ক্রেজি টুমরো। ওকে, দেখা হচ্ছে, দেখা হচ্ছে। হোস্টেলে প্রবেশ করতেছি আর হচ্ছে ব্যাগগুলো গুছিয়ে ফেলবো, গুছিয়ে ফেলে আবার সাইকেল নিয়ে বেরিয়ে একটু ঘোরাঘুরি করবো শহরটা, দেখি কি দেখা যায়। আর কিছু ফর্মালিটি আছে, যেহেতু পাসপোর্ট আমরা বাইরে থেকে এসেছি, পাসপোর্ট নাম্বার দিয়ে হয়তো কিছু একটা করতে হবে। আমরা এখন অফিস রুমে প্রবেশ করে কিছু ফর্মালিটি আছে হোস্টেল থাকার জন্য। ফাইনালি আমাদের ফর্মালিটিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের পাসপোর্ট নাম্বার আর ইত্যাদি ইত্যাদি নিয়ে হচ্ছে এখন সাইন করে নেব। ওকে ধন্যবাদ। ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট, এখন রুমে চলে যাবো, ব্যাগগুলো গুছাতে হবে। ভালো বন্ধুরা, আমরা অলরেডি ব্যাগ ট্যাগ নিয়ে হচ্ছে হোস্টেলে প্রবেশ করতেছি। এই হচ্ছে আমাদের হোস্টেল, আর ও সুন্দর, তো হোস্টেল এমনই হয় না প্রথমবারের মতো থাকা। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি হচ্ছে ভগৎ সিং যুব আবাসে চলে আসছি, মানে এটা হোস্টেল বলে। আর প্রথমবারের মতো হোস্টেল, অনেক ব্লগে আমি হোস্টেলের কথা বলেছি, ট্রাভেলাররা হোস্টেলে থাকে, সত্যি সুন্দর লাগতেছে। যদিও আছে কোনো গেস্ট নাই, আমি হচ্ছে এসিটা থাকবো, হাক্কানি ভাই এটাতে আর উজ্জ্বল ভাই এটাতে। তো এখানে হচ্ছে সব কিছু, আর কথা বললাম যে এমন প্রাইস কেমন, সম্ভবত 150 বা 200 রুপি। আর একটা কথা আমি বলে রাখি, এই বিরুদ্ধে আমি যতবার টাকা বলবো সেটা আপনারা রুপি ভেবে নেবেন। আমাদের হোস্টেলে বাইরেরা হচ্ছে
মিষ্টি নিয়ে আসছে, জাস্ট দেখেন এটাকে। রাতের বেলা কি অবস্থা? আচ্ছা আমি একটা টেস্ট করি। ও আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, সো উই আর হিয়ার ইন আগরতলা রাইট নাও, আমাদেরকে রিসিভ করতে এসেছে আমাদের আগরতলার বড় ভাইয়েরা। সত্যি বলতে ভারতে প্রবেশ করার পর থেকে প্রতিনিয়ত ভালোবাসায় মুগ্ধ হচ্ছিলাম আমরা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সুপার কাজ করছো ভাই। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ রাইড, দেন হচ্ছে এটার নাম শুনেছি আমি এর পূর্বে। সবকিছু মিলে অনেক 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 ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমরা হচ্ছে যেখানে যে হোস্টেলে আছি হোস্টেলের ক্যান্টিনে ঢুকতেছি, এখন প্রবেশ করলাম। আর এখানে হচ্ছে আমাদের রাতে ডিনারটা করা হবে, আর ডিনার একদমই সংক্ষিপ্ত। এখানে হচ্ছে আজকের নিয়মে হচ্ছে ডিম কারি বা তার সবজি আছে, সব মিলে সম্ভবত 120 রুপির মতো করবে। তো আমরা এখন হোস্টেলে আছি, এই যে হোস্টেলটার পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখানে সেলফ সার্ভিস, সুতরাং ক্যান্টিনে যেহেতু আছি। এটা হচ্ছে বাস্টেক একটা প্লেট। ফাইনালি আমাদের খাবার নিয়ে আসছি, তো এখানকার সিস্টেমই এমন হয়তো বা নাকি? কেমন হতেছে ভাই খাবার? ভালো, খাবার সুস্বাদু। আমরা খাওয়া দাওয়া করি আর বেশি কিছু বলবো না, কিছুক্ষণ পরে কথা বলবো। খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন আজকে এই ক্যান্টিনে হচ্ছে বা হোস্টেলে হচ্ছে এই আইটেম। আমরা মাছের কথা বলছিলাম, বাট মাছ আজকে রান্না হবে না, কালকে হবে। আগরতলা প্রবেশ করার সাথে সাথে আগরতলা সাইকেল হোলিক্স, আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব, ট্রেক টু ওয়াইল্ড সহ বেশ কয়েকটা অ্যাডভেঞ্চার গ্রুপ কিন্তু আমাদের সাথে দেখা করতে চলে আসছে। এটাই ছিল আমার থেকে সবচেয়ে বেশি বড় পাওয়া। এত ভালোবাসা হয়তো পেয়েছি আরিফুল রহমান উজ্জ্বল ভাইয়ের জন্য। উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা অ্যাডভেঞ্চার রাইডে আমাকে সাথে রাখার জন্য। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই অ্যাডভেঞ্চার যদি লাইভ দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। সবার সাথে আবার দেখা হচ্ছে আগামী পর্বে, আর বুঝতেই তো পারতেছেন আগামী পর্বে কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।